একই সিনেমায় অভিনয় করছেন এরকম একজন অভিনেতা যদি কোনো একটা ইন্টারভিউ সেশনে বা বাইট সেশনে বলেন যে খুব সম্ভবত মেন ভিলেন হিসেবে থাকতে চলেছেন যীশু সেনগুপ্ত তাহলে সেটা নিয়ে তো আলাপ আলোচনা হবেই ভাই এবং এই যে সম্ভবত এটা অনেকটা নিশ্চিতের জায়গা চলে যায় যখন একজন সেই ছবিতে অভিনয় করা বা করবেন এরকম একজন অভিনেতা সেই বিষয়টি অ্যাসিওর করেন বা তিনি বলেন যে সম্ভবত যিশু সেনগুপ্ত ভিলেনের চরিত্রে অভিনয় করতে চলেছেন বরবাদ সিনেমায় এই কথাটা কে বলেছেন তোমরা ইতিমধ্যে অনেকেই জেনে গেছো মিশা সৌদাগর তিনিও বরবাদের একটি অংশ মানে তারও একটি ক্যারেক্টার তিনি প্লে করছেন বরবাদ সিনেমায় এটা আমরা জানি এবং হতেও বা পারে যে তিনি হয়তো বা মুম্বাই চলে গেছেন বা খুব তাড়াতাড়ি যাবেন হ্যাঁ তারও বেশ খানিকটা পোর্শন আছে এবং খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার তিনিও প্লে করবেন বরবাদ সিনেমায় হ্যালো আমার সাকিব ভাইন ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে কানা গত বেশ কয়েকটা দিন ধরে এটা তো রিউমার বা বাজ যেটাই আমরা বলি এটা একটা পাওয়া যাচ্ছে যে সাকিব ভাইয়ার বরবাদ সিনেমায় আমরা যিশু সেনগুপ্তকে মেইন ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখতে পাবো বন্ধুরা এটা ঘটলে আশ্চর্যের কোনো বিষয় কিন্তু নেই কেননা প্রথম থেকেই তোমাদেরকে বলছিলাম যে বরবাদ সিনেমার কাস্টিং এ কিন্তু মারাত্মক লেভেলের চমক থাকছে মানে যিশুদা যদি থাকেনও না যিশুদা চমক অবশ্যই এটা একটা অনেক বড় মানে তুফান থেকে সাকিবিয়ানদের একটা চাওয়ার জায়গা ছিল যে প্রথমে এরকম একটা রিউমর বা বাজ এসছিল যে সাকিব ভাইয়ার বিপরীতে আমরা ভিলেন হিসেবে যীশু সেনগুপ্তকে দেখতে পাবো তুফান সিনেমায় তারপরে আমরা বিষয়টা দেখতে পেয়েছি কি হয়েছে তো প্রচুর সাকিবিয়ান ভাইরা বোনেরা কিন্তু এটা চায় যে একই স্ক্রিনে যিশু এবং সাকিব ভাইয়া এনাদের দুজনের ফেস অফ দেখতে যদি বরবাদ সিনেমায় এটা সত্যিই হয়ে থাকে তাহলে তো বিরাট ব্যাপার মানে এটাও একটা দারুণ মুহূর্ত এটা একটা খুব ভালো ডিসিশন এছাড়াও বরবাদ সিনেমার কাস্টিংয়ে কিন্তু আরও অনেক চমক থাকছে এটাও তোমাদেরকে বলে দিলাম বেশ কিছু ক্যামিও পোর্শন তোমরা দেখতে পাবে যাদেরকে দেখতে পাবে তাদের দেখে তোমরা চমকিত হয়ে যাবে আচ্ছা এবারে আমরা আসি যে যিশুদা বরবাদের মেন ভিলেন এইটা যদি ঘটে দারুণ ব্যাপার যদি না ঘটে তাহলে কি হবে যদি না ঘটার পার্সেন্টেজটা কিন্তু খুব কম যেহেতু মিশা সৌদাগর নিজে বলেছেন সম্ভবত যিশু সেনগুপ্ত ভিলেন তিনি যেহেতু অভিনয় করছেন এই ছবিতে তিনি ডেফিনেটলি জানবেন কাস্টিংয়ে কারা কারা আছেন এটাই আমরা আশা করতে পারি কিন্তু সম্ভবত শব্দটা কেন তিনি জুড়েছেন যেহেতু তিনি এখনও যেহেতু ডিরেক্টোরিয়াল টিম বা বরবাদ টিমটা এখনও জানায়নি যে যিশু সেনগুপ্ত মেন ভিলেন তাই তাদের আগে মিশাজি ওইভাবে জানাতে পারেন না তাই হয়তো সম্ভবত ওয়ার্ডটা ইউজ করেছেন আমি যদি ভুল না করে থাকি তো আমরা মে ধরেই নিলাম যে যিশুদার থাকার চান্স অনেকটা বেশি থাকছে বরবাদ সিনেমায় সেটা তো একটা প্রচন্ড পজিটিভ দিক আচ্ছা যদি তাও যীশুদা না থাকেন তাহলে কি হবে উত্তরটা হচ্ছে কিছুই হবে না মানে বরবাদ সিনেমাটা বাংলাদেশে যে বিজনেসটা করবে সেটা লোকজন তো প্রচন্ড রকমের ওয়েট করছে মানে এতদিন সাকিবিয়ানদের একটা বড় রকমের চাওয়া ছিল যে একদম অ্যাকশন মানে প্রপার অ্যাকশন করতে দেখতে চায় সাকিবিয়ানরা সাকিব ভাইয়াকে তো সেই প্রপার অ্যাকশনটা তারা বরবাদ সিনেমা থেকে পাবে এই আশাটা আমরা রাখতে পারি তাই তো তো সেখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে বরবাদ সিনেমার যে ব্যবসাটা হবে সেটা সাকিব ভাইয়া কেন্দ্রিক হবে মানে সাকিব খান ওটাই দ্য আলটিমেটম এটা আমরা সবাই জানি এরপরে যে মানে এক্সট্রা জিনিসগুলো আমরা পাবো সেগুলো আমাদের কাছে উপহার বা সারপ্রাইজের জায়গায় রাইট সো বরবাদ সিনেমাতে সাকিব ভাইয়াকে যেভাবে প্রেজেন্ট করা হবে যে লুকে প্রেজেন্ট করা হবে সেটা দেখেই আগে সাকিবিয়ানরা আগে ওটাই হজম করে নিক মানে যে যেটা পেতে যাচ্ছ তোমরা আমরা আশা রাখতে পারি সেটা তোমরা ভাবতেও পারছো না আর তারপরে যদি ছবিতে তাহলে তো সোনায় সোহাগা বলে না সেই ব্যাপারটা ঘটবে মানে বরবাদ আমরা শুনতে পাচ্ছি যে প্রায় পনেরো কোটি টাকা দিয়ে নির্মাণ হবে এরকম একটা সিনেমা বরবাদ অলরেডি কাজ চলছে সো তোমরা বুঝতেই পারছো এই সিনেমাটাকে ব্লকবাস্টার হতে গেলে মোটামুটি মোটামুটি জাস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকার মানে বিজনেস করতে হবে ছবিটাকে তো মেগাস্টার সাকিব খানের কাছে তিরিশ পঁয়ত্রিশটা কোনো ফ্যাক্টরই নয় বরবাদের মতন অ্যাকশন সিনেমার ক্ষেত্রে তো কোনো ফ্যাক্টর নয়ই মানে আমরা এটা এটাও আশা রাখ করতে পারি যে তুফানের রেকর্ড কেউ বরবাদ ব্রেক করবে কেননা ঈদ সময়টাতে সাকিব ইয়ানরা সাকিব ভাইয়াকে একটু অ্যাকশন জনরায় দেখতে পছন্দ করে এটা অনেক দিনের থেকে তাদের একটা চাওয়া সেখান থেকে দাঁড়িয়ে বড়বাদের এক্সিকিউশন আশা রাখছি খুব ভালো হবে তাহলে ঈদে এই ছবিটা মারাত্মক ব্যবসা করতে আসছে মানে যিশুদা ভিলেন হিসেবে থাকলে খুব ভালো কথা দারুণ ব্যাপার তোমাদের কি বক্তব্য যদি সত্যি এটা হয় যে সাকিব ভাইয়া এবং যিশুদা মুখোমুখি আমরা তাদের দুজনকে ফাইট করতে দেখতে পাচ্ছি এই ব্যাপারটা যখন তোমরা স্ক্রিনে দেখবে তোমরা কতটা এক্সাইটেড হবে আর কতটা অপেক্ষা করছ সেটা কমেন্ট করে জানাতে পারো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্যে টাটা